ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকারে বেড়েছে। আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার চেষ্টা করেছি, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য গতকাল পরশুর তথ্য অনুযায়ী মে মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 160+ সারা দেশে। আর গত পরশু দিনের সর্বশেষ তথ্য অনুযায়ী অক্টোবর মাসের এখনও শেষ হয়নি, অক্টোবর মাসের এ পর্যায়ে এসে এখন ডেঙ্গু রোগের সংখ্যা হলো প্রায় 12,000, অর্থাৎ 160+ থেকে 1 লাফে প্রায় 12,000 ডেঙ্গু রোগী। এবং এটা তো হলো যারা ভর্তি হয়েছে, যাদের তথ্য পাওয়া গেছে, যাদের তথ্য পাওয়া যায়নি এর সংখ্যা অগণিত। আমাদের অফিস স্টাফদের মধ্যে একাধিকজন হাসপাতালে অ্যাডমিট এবং জানাশোনা অনেকেই আছে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছে। আমরা আসলে অনেক সাহসী, বাংলাদেশের মানুষ আমাদের সাহসের প্রশংসা না করলে এটা কৃপণতা হবে। আমাদের সাহস এত বেশি যে এটাকে সৎ সাহস বলবো না দুঃসাহস বলবো সেটা অবশ্য আলোচনার বিষয়, কারণ করোনার মতো এত বড় মহামারী এসে চলে গেল, আমরা এটাকে তেমন পাত্তাই দিলাম না। সারা দুনিয়াতে পাত্তা পাইছে কত গুরুত্ব কত কেয়ার, এদেশে করোনা বেচার কোনো খাওয়ন দাওয়নি তেমন একটা ছিল না। যে ফেঁসেছে সে বুঝেছে, যে ফাঁসে নাই সে বুঝে নেই, কে কখন ফাঁসবো আমরা কেউ টেরও পাব না। ঠিক গত বছর এই সময় বা তার কিছু আগে পরে আমার বড় ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আপনারা অনেকে জানেন, বিভিন্ন মিডিয়া নিউজ করেছে, আমাদের পেজে আমরা দোয়া চেয়েছি। এবং সে 8 দিন আইসিইউতে ছিল, তার বেঁচে ফিরে আসাটা সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছিল। প্লাটিলেট অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো নামতে নামতে এরকম অবস্থায় চলে গেছে, শেষ পর্যন্ত আইসিইউতে তাকে থাকতে হয়েছে। এবং ইয়াং একটা ছেলে কিন্তু একেবারে সর্বশেষ পর্যায়ে চলে গেছে, এবং হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে ব্যাক করেছে, ব্যাক দিয়েছে। গত 2 দিন আগে একটা পত্রিকার লিড নিউজে আমার চোখে পড়েছিল, যদি আমি ভুল না দেখে থাকি, মৃতের সংখ্যা 100। অতএব হেলায় অবহেলায় পাত্তা না দেওয়ার মানসিকতাটা, বেপরোয়া থাকার মানসিকতাটা একেবারেই প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে ব্যালেন্সের শিক্ষা দিয়েছেন, ব্যালেন্স। করোনার সময় দেখেছেন আপনারা, যাদের আল্লাহর প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, তারা ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে যা করছে অনেক সময় হাস্যকর অনেক কিছু করে ফেলছে, এত বেশি ভীত হয়ে গেছে। এমনকি আমাদের দেশেও বাপ করোনা আক্রান্ত হয়েছে, ওই ঘরে ছেলেরা যায় না, স্ত্রী যায় না, সন্তান যায় না, এ অমানবিক আচরণ করার দৃষ্টান্ত বহু আমাদের সামনে ছিল। কেন যায় না, গেলে আমি মরে যাব, এটা হলো অমুসলিমের আচরণ বা আল্লাহর প্রতি অবিশ্বাসীর আচরণ। অমুসলিম আচরণ বলতে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই, আখিরাতের প্রতি বিশ্বাস নাই তাদের আচরণ, কারণ তার তো কোনো সান্ত্বনার জায়গা নাই, গেলে তো শেষ হয়ে যেতে পারি আমি, এই জন্য সে যায় না। ইমানদার সতর্ক থাকবে, আবার আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, কত সুন্দর সমন্বয়, একদিকে সতর্ক আরেকদিকে তাওয়াক্কুল। তাওয়াক্কুল এবং সতর্কের মধ্যে সমন্বয়টা যদি আপনি করতে পারেন, তো আপনার দ্বারা বাড়াবাড়িও হবে না, ছাড়াছাড়িও হবে না। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাকে অ্যাভয়েড করে আপনি মধ্যম পন্থায় আসতে পারবেন, যদি আপনি ইসলামের এই তাওয়াক্কুল এবং সতর্ক থাকা দুইটাকে সমান্তরালভাবে আপনি মেনে চলেন। আপনি সুস্থ থাকার জন্য নিজের যা যা করা দরকার সব কিছু করবেন, সব সতর্কতা অবলম্বন করার পর, নিজের এই সতর্কতার পরও আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করে বলবেন, আল্লাহ ভরসা, আমার যা করার ছিল আমি সব করেছি, এবার আল্লাহর উপর ভরসা। আমার যদি নসিবে থাকে, আমার এত সতর্ক থাকার পরও হতে পারে, আর যদি আমার নসিবে না থাকে তো কিছুতেই আমার কিছু হবে না। এখন বলবেন তাহলে সতর্ক থাকবো কেন, সবই যদি নসিবে উপর নির্ভর করি হয় তাহলে সতর্ক থাকবো কেন? কারণ নসিবের নিয়ন্ত্রণকর্তা যিনি, তিনি নির্দেশ করেছেন সতর্ক হও। তিনি কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা,
তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আপনি বলবেন নসিবে যা আছে তাই তো হবে আমি চলে গেলাম আমাদের দেশে এই বেহুদা মার্কা তাওয়াক্কুল এই অযথা তাওয়াক্কুল অনেকের মধ্যে আছে দেখতে মনে হয় যে ফেরেশতা ফেরেশতা ভাব ওরে আল্লাহ এত উঁচু মাপের তাওয়াক্কুল যত উল্টাপাল্টা আছে সব করবে আর করে বলবে কি আল্লাহ ভরসা সতর্কতার কিছুই করবে না এরপরে বলবে কি আল্লাহ ভরসা এটা কি আল্লাহ ভরসা হয় না আল্লাহর উপরে ভরসা মানে হলো আমার যা আছে তা আমি করলাম এরপরে বললাম আল্লাহ এবার তোমার উপরে নেস্ত দেখেন এজন্য ঈমানদার তার কখনো হতাশ হওয়ার সুযোগ নেই সে কখনো লাজব হওয়ার সুযোগ নেই তার শেষ কথা বলতে একটা কিছু থাকে কিন্তু যার ভিতরে ঈমান নাই আল্লাহর প্রতি বিশ্বাস নাই তার কিছু বলার নাই ধরেন একটা মানুষ সব রকমের সতর্কতা অবলম্বন করেছে যেমন করোনার সময় যখন একেবারে করোনা পিকে ছিল আমি ব্যক্তিগতভাবে আমার নিয়ারেস্ট এক ফ্যামিলি কথা জানি ধানমন্ডিতে কলাবাগানে থাকে তো সেখানে আমার এক বোন থাকে তার সামনের ফ্ল্যাটে ডাক্তার দম্পতি থাকে তো উনি বললেন যে একেবারে শুরুর দিকে তারা দরজা আটকে দিয়েছে একদম শুরুর দিকে আর দরজা খোলা খুলি নাই যা ছিল এটা নিয়ে এই মিয়া বিবি দুজন দিন পার করছে এক মাস দেড় মাস আর বাইর হয় নাই জুমার জন্য না ফজরের জন্য না অন্য কাজেও না বাইরই হয় না তারা একদম দরজা জানালা সব বন্ধ করে দিয়ে তারা ঢুকে গেছে বলে যে এরপর দুজন আক্রান্ত হয়েছে এবং দুজন হাসপাতালে গেছে বলে এখন যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না সে কি বলবে এখানে এসে এরকম যদি পরিস্থিতি কোনো বেঈমানের হয় ওনারা হয়তো মুসলমান ছিলেন কিন্তু যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই সে কি বলবে এত সতর্ক থাকলাম এত কিছু করলাম তারপরও হলো ও স্যাড ব্যাড শেষ আর কিছু করার আছে বেচারা কিন্তু ঈমানদার আল্লাহর হুকুম হয়েছে তাই হয়েছে আল্লাহর যখন হুকুম হবে আমার সতর্কতায় কাজে দিবে না কিন্তু আমাকে সতর্ক থাকতে নির্দেশ তিনি করেছেন বিধান আমাকে হতে হবে আমি যদি সতর্ক না থেকে বিপদ ডেকে আনি তাহলে আমার গুনাহ হবে তোমার দায়িত্ব তুমি কেন পালন করো না আর ঈমানদারের সতর্ক থাকার পর হয়েছে সে বলবে আল্লাহর হুকুম হয়েছে আলহামদুলিল্লাহ তার একটা বলার জায়গা আছে কিন্তু বেঈমানের ওই স্যাড ব্যাড সো স্যাড বলা ছাড়া আর কিছু নাই এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক আর কাফেরদের কোনো কি নাই অভিভাবক তার বলার কোনো জায়গা দেয়ালে পিঠে গেছে আর নাই কোথাও যাওয়া সে বলবে কি ও স্যার শেষ আর ঈমানদার বলবে কি আরে আল্লাহ ভরসা সব শেষ হয়ে গেছে তো কি হয়েছে আল্লাহ ভরসা একজন আমাকে বললেন ভাই মুসলমান অমুসলমানের মধ্যে পার্থক্য অমুসলমান বলতে নাস্তিক ভিন্ন ধর্মাবলম্বী বলতে যাদের মানে কোনো ধর্ম নাই এই মানুষগুলোর সাথে নাস্তিকের সাথে মুসলমানের পার্থক্য বলতে গিয়ে উনি বললেন সম্ভবত মেডিকেলে কাজ করেন বললেন যে যখনই কোনো মুসলমানের ক্যান্সার ধরা পড়ে এবং হয়তো অ্যাডভান্স স্টেজে ধরা পড়েছে এটা যখন শুনতে পায় তখন দেখা যায় যে তার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যায় একদম আমূল চেঞ্জ হয়ে যায় উনি তখন এবার নামাজ কালাম ধরে দাড়িটা রেখে দেয় হকাল পথে চলে প্রচুর দান সাদাকা করে দোয়া দরুদ শুরু করে দেয় চোখের পানি ফেলানো শুরু করে কোরআন তেলাওয়াত পড়া শুরু করে সবাইকে ভালো কাজের নসিহত করা শুরু করে দেয় এই সব কিছুর মাধ্যমে সে কি করে ভালো হওয়ার একটা চেষ্টা করে কেন কারণ সে জানে সকল কিছুর নিয়ন্ত্রণ কানে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন একজন এক সত্তা আছেন যেহেতু এক মহান সত্তা আছেন সেজন্য তার কাছে ধাবিত হয়ে যায় যে যেহেতু ডাক্তারদের কিছু করার তেমন নাই অতএব আমি ওই জায়গায় নক করা শুরু করে দিই তার একটা যাওয়ার জায়গা থাকে এবং শরীরের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় মানুষের মনোবলটা অনেক বড় একটা রোগ প্রতিরোধের জন্য একটা মাধ্যম যে মানুষের ভিতরে মনোবল চলে আসে চাঙ্গা হয় তো এইটা তার থাকে যে তার একটা ভরসার জায়গা আছে আল্লাহ তাআলা চাইলে এর চাইতে জটিল রোগীকেও ভালো করতে পারেন বিশ্বাস আছে অতএব আমাকে আল্লাহ চাইলে ভালো করতে পারেন এবং অনেককে করেনও আল্লাহ তাআলা অতএব সে সেই চেষ্টা করে আর যার ভিতরে আল্লাহর বিশ্বাস নেই সে কি করে সে বলে যে অ্যাডভান্স স্টেজে আছে তো বিভিন্ন দেশে নিয়ম আছে ডাক্তারদেরকে বলে যে ভাই আমার এই ইঞ্জেকশন দিয়ে দেন এ অযথা কষ্ট করতে পারবো না যাবো তো আমি শিওর আর কয়েকদিন আছে আমার বেশি দেরি নাই তো কষ্ট করে যেতে রাজি না আমি তাড়াতাড়ি মরতে চাই এবং আইনিভাবে সেসব দেশে এই সুযোগ আছে যে হাসপাতালে
কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করা যায় যে আমি আগে মরতে চাই, কারণ আমি তো স্যাড শেষ। তাহলে মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য দেখছেন? মুসলমান শেষ পর্যন্ত তার একটা কি থাকে, যাওয়ার জায়গা থাকে। আর নাস্তিক, অমুসলমান বলতে নাস্তিক যার কোনো সৃষ্টিকর্তার প্রতি তার কোনো বিশ্বাস নাই, তার এই অবস্থা। মোহতারাম হাজরিন, এই কথাগুলো এই জন্য বলা যে ইমানদার সবসময় এই ব্যালেন্সড হবে। করোনার সময় যেরকম আমরা অনেকে বেপরোয়া ছিলাম এবং এর খেসারত অনেককে দিতে হয়েছে, আবার এই ডেঙ্গুর সময় আমরা ঠিক একই অবস্থা হয়ে গেছে। না হলে 160 থেকে মাত্র 4 মাসের ব্যবধানে 12,000 চলে আসবে এবং মৃত্যুর মিছিল শুরু হয়ে যাবে। আল্লাহ মাফ করুক যে ঘন বসতি আমাদের, আমরা যদি সতর্ক না হই সবাই মিলে। যদিও এখানে মূল দায়টা রাষ্ট্রের, রাষ্ট্র থেকে যদি উদ্যোগ নেওয়া না হয় ব্যক্তি উদ্যোগে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না, কিন্তু আমাদের ব্যক্তিরও উদ্যোগ নেওয়ার বহু উপায় আছে না নাই, তো সেগুলো তো আমরা করতে পারি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে নিষেধ করেছেন, নিজের ক্ষতি নিজে ডেকে আনতে নিষেধ করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারায় অন্য মুসলমানরা, অন্য মানুষেরা নিরাপদে থাকে। এ হলো আসল মুসলমান। তাহলে আমি কতটা মুসলমান আমার এই সমস্ত আচরণ দ্বারায় বোঝা যাবে। নামাজ কালাম এগুলো দিয়ে আমার মুসলমানিত্ব যতটা প্রকাশ পাবে, আমার আচার আচরণ দিয়ে আমার মুসলমানিত্ব তার চাইতে বেশি প্রকাশ পাবে। ডেঙ্গু যে কারণে হয় আমরা সবাই জানি, যে জমে থাকা পানি, পুরাতন পানি, সেখানে ডেঙ্গুর জন্ম হয়, প্রজনন হয় এবং সেখান থেকে বিস্তার হয়। তো এটার জন্য তো আমাদের সবার বিভিন্নভাবে দায় আছে। যেমন কথার কথা ছোট একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা ডাব খাই, ডাব খাওয়ার পরে ডাবের সরটা খাওয়ার জন্য বা যেভাবে হোক ডাব কাটি বা মুখ খুলি, ডাব খাওয়ার পরে আমরা ডাব অনেক সময় রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিই। তো ছুঁড়ে ফেলে দিলে এবার এই ডাবের মধ্যে পানি জমে, বৃষ্টি হয় বিভিন্ন সময় পানি জমে, এই পানিগুলো তার কেউ পরিষ্কার করে না। এখান থেকে হয়তো কোনো মশা, ডেঙ্গু মশা, অ্যাসিড মশা তৈরি হলো, এডিস মশা তৈরি হলো। তো এই যে এই ডাবের পানিতে, জমে থাকা পানিতে মশা তৈরি হলো, সেই মশা হয়তো কোনো মানুষকে যায় কামড়াইছে, যারে কামড়াইছে তার ইমিউন সিস্টেম হয়তো এত স্ট্রং না, তিনি হয়তো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন, হয়তো দুনিয়া থেকে চলে যাওয়া লাগছে। কিন্তু আপনি ডাব খায় যে মালাটা ফালে ধুয়ে আসছেন, আপনি তো জানেনও না যে কোত্থেকে কোথাকার পানি কোথায় গিয়ে গড়াইয়া কত দূর গিয়ে পৌঁছেছে। তো এরকম হওয়ার সমূহ সম্ভাবনা হাজারোভাবে আছে কি নাই বলেন। আপনি চিপস খেয়ে ঠোঙ্গাটা ফেলে দিয়েছেন, এই ঠোঙ্গার মধ্যে বৃষ্টির পানি, প্লাস্টিকের ঠোঙ্গা জমে গেছে, আছে। আপনি যতগুলো ঠোঙ্গা রাস্তার মধ্যে পাবেন খুলে দেখেন ম্যাক্সিমাম ঠোঙ্গাতে কি আছে, পানি আছে, অনেকগুলোতে কম আছে, অনেকগুলোতে বেশি আছে, জলাবদ্ধতা সৃষ্টি হওয়া বলেন, মশা থেকে নিয়ে সব কিছু বলেন। আমরা এদেশে বেশিরভাগ নাগরিকেরা মুসলমান, আমরা যদি মুসলমানরা মুসলমানটা হয়ে যেতাম পুরোপুরি, তাহলে বেশিরভাগ সমস্যার সমাধান আমাদের থেকেই হয়ে যেত, আর সামনে যাওয়া লাগত না। তো রাস্তার আশেপাশে এই যে জিনিসগুলো ফেলানো, এ নিয়ে আমি বারবার বিভিন্ন সময় আপনাদের স্মরণ করানোর চেষ্টা করেছি, আমরা বলার চেষ্টা করেছি যে আসুন আমরা মুসলমান হই, যে আমাদের হাত মুখ দ্বারায় অন্য কেউ যাতে কষ্ট না পায়, কারোর অধিকার যাতে নষ্ট না হয়। এগুলো রাস্তার অধিকার নষ্ট করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার অধিকার নষ্ট করতে নিষেধ করেছেন। রাস্তার অধিকার নষ্ট হয় কিভাবে, পথচারীদের অসুবিধা হয় এরকম কোনো কিছু করলে। একটা হাদিস আপনারা সবাই জানেন, মুখস্থ হয়ে গেছে আপনাদের, সেটা হলো ইমানের 70 শাখা আছে, আল ইমানু বিদআতু ওয়া সাবউনা শুবা, আলাহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের 70 বেশি শাখা, এর মধ্যে সবচেয়ে বড় এবং মেইন শাখা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর ইমানের একটা সাধারণ শাখা হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় মানুষের কষ্ট হতে পারে, অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে, এরকম কিছু কুড়িয়ে ফেলে দেওয়া, এটা হলো ইমানের দাবি, এটা হলো ইমানের একটা শাখা। তাহলে রাস্তা থেকে অন্য কেউ ফেলেছে সেটা তোলা যদি ইমানের দাবি হয়, তাহলে নিজে যদি আপনি ফেলেন তাহলে সেটা অবশ্যই কুফুরির
কাজ হবে, সেটা অবশ্যই ঈমান পরিপন্থী কাজ হবে, সেই কাজটা আমরা অহরহ করছি। মহতরম হাজেরিন, ব্যক্তি আপনি খুব ভালো, আপনার আচরণে কোনো সমস্যা নাই মাশাআল্লাহ, আপনি হাল হক হালাল পথে চলেন, আপনি হালাল খান হালাল উপার্জন করেন, হারাম থেকে বেঁচে চলেন, আপনি নামাজ কালাম পড়েন, আপনার সব দিক থেকে পারফেক্টনেস আছে মাশাআল্লাহ, খুব ভালো কথা। কিন্তু এই জাতীয় বিষয়গুলোকে আমরা বিষয় মনে করি, কোনো বিষয়ই মনে করি না, যেখানে সেখানে যাতা ফেললাম, আমার আশপাশটা পরিষ্কার না রাখলে শুধু আমি না, হয়তো আমি আমার বডিতে ইমিউন ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি হয়তো বেঁচে গেলাম, আমার আশপাশটা সমস্যা করার কারণে আমার কোনো প্রতিবেশী হয়তো অসুস্থ হয়ে যাবে, হয়তো তার রোগ দেখা দিবে, হয়তো তিনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি কারণ হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু মাল্লা লা ইউমিনু, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির হাত মুখ অঙ্গ প্রত্যঙ্গ আচার আচরণ কাজ কারবার দ্বারায় তার আশেপাশের লোকরা নিরাপদে থাকে না, বরং তাদের আপদ ডেকে আনে তার কাজে, এই ব্যক্তি ঈমানদার হতে পারে না। আপনি পানি জমাট রেখেছেন, সেখান থেকে মশা হয়ে মানুষ আক্রান্ত হয়েছে, এখন আমরা ডেঙ্গুর কথা জানি দেখে এটা কথা বলছি, আরো কত সমস্যা তৈরি হয়। অতএব নিজের আশপাশটাকে পরিচ্ছন্ন রাখা, শুধু নিজের আশপাশ না, পাবলিক প্লেসগুলোকে পরিচ্ছন্ন রাখা, যেখানে মানুষ আছে সেই জায়গাকে পরিচ্ছন্ন রাখা, এগুলো সবগুলো আমাদের ইমানের দাবি, এগুলো সব কোরআন এবং সুন্নাহ নির্দেশনা। সেই জায়গা থেকে একজন ভালো মুসলমান হতে হলে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা ছাড়া কোনোভাবেই আমরা ভালো মুসলমান হতে পারবো না। মহতরম হাজেরিন, কত বিষয় আমাদের অজান্তে হয় যেগুলো আমরা জানি না, কিন্তু আমাদের জানতে হবে এবং দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন, আমলের তৌফিক দান করুন। আমরা যদি নিজেরা কালচার গড়ে তুলি যে আমরা আমাদের আশপাশটাকে পরিচ্ছন্ন রাখবো, সম্ভব অনেক কিছু। বাংলাদেশের সমস্ত মসজিদগুলো থেকে ওলামা ইকরাম, যদি ওলামাদের কাজের শেষ নাই, অনেক কাজ করতে হয় ওলামাদের, তারপরও আরও অনেক কাজের সুযোগ আছে, মসজিদ কর্তৃপক্ষ চাইলে অনেক কাজ করতে পারে। তন্মধ্যে থেকে একটা কাজ হলো এটা, মসজিদগুলো আমরা সুযোগ নিতে পারি যে আমরা সমস্ত মসজিদ থেকে পরিচ্ছন্ন অভিযান করতে পারি, পরিচ্ছন্নতা অভিযান। এখন অভিযান যদি কেউ চালায় বা না চালায়, ব্যক্তি আমি তো অভিযান করতে আমার কোনো অসুবিধা নেই। আমরা জীবনে কয়বার এমন হয়েছে, ঠিক আছে, কথার কথা আপনি ভূমি পল্লীতে থাকেন, তা আপনি এই রোডে থাকেন, যে রোডে থাকেন এই রোডের মাথা থেকে মাথা পর্যন্ত একটা পলিথিন নিয়ে, পলিথিনে সব আবর্জনা টাবর্জনা কুড়ে আপনি নিয়ে সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জায়গায় আপনি ফেলে দিয়েছেন, এরকম কয়দিন করেছেন। আমরা এত সেলফিস্ট, এখন এত স্বার্থপর, আমাদের মানবতা মহানুভবতা উদারতা মনুষ্যত্ব মানুষের জন্য কল্যাণকামিতা এগুলো সীমাবদ্ধ আমার নিজের সাথে এবং আমার পরিবারের সাথে, আমি এবং আমার ফ্যামিলি, এর বাইরের জগৎ নিয়ে আমাদের কোনো চিন্তা একেবারেই নেই। তো আপনি এইভাবে চললে অসুবিধা নাই, আপনি হয়তো সুখে থাকতে পারেন সেই দিক থেকে, বাট একজন ভালো মুসলমান হওয়ার সুযোগ এভাবে চললে কোনো দিনই আপনার হবে না। মহতরম হাজেরিন, এই কারণে আমাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে যে আমরা আমাদের আশপাশে মানুষের অসুবিধায় তৈরি হয় এমন কোনো কিছুই করব না ইনশাআল্লাহ। বিশেষ করে এডিসের এই ভয়াবহ থাবা এবং এটার ভয়াবহতা যে দিন দিন বেড়ে চলেছে, সেই জন্য আমাদের আশপাশটা সবাই আমরা বাসাবাড়িগুলো আমরা পরিষ্কার অভিযান চালাই, টবে জমে থাকা পানি এগুলো ফেলে দেই, হ্যাঁ, চেঞ্জ করে নিয়মিত স্প্রে করি মাঝে মধ্যে, এবং আশেপাশে ময়লা আবর্জনা থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলি, এবং যেখানে যেখানে যে যে কারণে হতে পারে সেই কারণগুলো দূর করার চেষ্টা করি, এবং সামাজিকভাবে উদ্যোগ নিয়ে ড্রেন ইত্যাদিতে স্প্রে করার চেষ্টা করি, নানামুখী উদ্যোগ আমরা নিতে পারি, যদি নেই তাহলে সেক্ষেত্রে সওয়াব হবে। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি যে কিছু কিছু ইবাদত আছে এগুলো মিসকিন টাইপ, মিসকিন টাইপ হলো এই যে এই ইবাদতগুলোকে কে ইবাদত হিসাবে মনেই করে না, অথচ সেগুলো আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচাইতে বেশি আস। সেলফিস্ট কখনো আল্লাহর প্রিয় মানুষ হতে পারে না। এখন তো সব আমরা সেলফিস্ট, যদি সেলফি নেই, সেলফি নেওয়া এটাও কি ওই সেলফিস্ট মানসিকতা থেকেই অনেকটা বলতে পারেন, সব ক্ষেত্রে না, শুধু নিজেকে নিয়ে চিন্তা, এর বাইরে আর কোনো দুনিয়ার চিন্তা নাই, এটা ভালো মুসলমান হওয়ার সাইন না, আলামত না। আপনি ভালো মুসলমান হতে পারবেন না যদি আপনি এরকম আত্মকেন্দ্রিক হন, স্বার্থপর হন,
আপনি সবাইকে নিয়ে ভাবতে হবে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, তাহলে আমরা একদিক থেকে জনসচেতনতা গড়ি, নিজেরা সচেতন হই, সতর্ক হই, পরিচ্ছন্নতা অভিযান চালাই, এবং শুধুমাত্র এই সময়ে না, সব সময়ের জন্য আমরা একটা অভ্যাস গড়ে তুলি, যেখানে সেখানে যা তা আমরা ফেলবো না। একটু কঠিন, একটু কঠিন আমি জানি, আমাদের দ্বারা, আমার দ্বারা, আপনার দ্বারা অনেক সময় অজান্তে হয়ে যায়। আমি অনেক সময় চেষ্টা করি যে হয়তো ধরেন একটা কিছু একটা খেলাম গাড়িতে বা কোথাও বা পাবলিক প্লেসে কোনো জায়গায়, কিন্তু ফেলানোর কোনো জায়গা নাই। এমন এক মুসিবত যে ফেলানোর জন্য কিছু রাখলে ওইটাও হিরুঞ্চিনি বিক্রি করে ফেলা। যে কদিন আপনার সিটি কর্পোরেশন থেকে কি বাক্স বাক্স কতগুলো রাখছে এগুলা নিয়ে বিক্রি করে ফেলে, তো ফেলানোর জিনিস পাওয়া যায় না। তো রেখে দেন, নিজের কাছে রেখে দেন, আশেপাশে রেখে দেন, টিস্যুতে মোড়ায়া পকেটে রেখে দেন, এরপরে যথাস্থানে নিয়ে তারপরে ফেলে দেন। কষ্ট হবে, কিন্তু এর মাধ্যমে আপনার রবকে আপনি খুশি করতে পারবেন, এর মাধ্যমে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে। এগুলোকে আমরা সওয়াব মনে করি না ভাই, এগুলো সওয়াবের কারণ। হাজার হাজার সওয়াব আমার নষ্ট হয়, সওয়াব তো নষ্ট হয় হয় বরং গুনাহ লেখা হয়। খেয়ে আস্তে করে ফেলে দিলেন, গায়ে থেকে আস্তে করে ছেড়ে দিলেন, যেখানে সেখানে ঢেলে দিলেন, এগুলো তো পরের কথা। এই শহরে জীবনে এমনকি গ্রামেও দেখা যায় নিজের বাসার সব ময়লা আবর্জনা আস্তে করে অন্ধকারে আয়না ওটা খালি জায়গা আছে চুপ করে ফেলে দিয়ে দৌড় আসে না নাই। যাই দেখেন নাম আবদুল্লাহ, নাম আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু কামটা করতেছে যে এটা কোনো মানুষের কাজ, মানুষের জন্য কথা কোনো পশুরও কাজ না। কারণ পশুর যেখানে বাথরুম হয় সেখানে বাথরুমের প্রেশার হয় ওখানে ছেড়ে দেয়, এদ্দুর করে আরেকজনের জমিতে যায় করে, যে না আমি এখানে থাকি এই চাতালটার মধ্যে গোয়ালঘরটারে আমার থাকতে দিছে, বাথরুমের বেগ হয়েছে একটু আটকে রাখি, থাক আমার জায়গাটা নষ্ট করবো না, যে এর জায়গাটা করে আসবো। কোনো পশু করে এটা? তো পশু তো এত খারাপ না, জীবজন্তুর মধ্যেও তো এত বদসেবক নাই, কিন্তু মানুষেরই আমরা অনেকেই আছি যে আমার জায়গা ভালো থাকুক, ময়লাটা নিয়ে কোথাকার খালি জায়গা আছে ফেলা যায়। ঢাকা শহরে যাদের খালি জায়গা আছে এই অত্যাচারে তারা কি পরিমাণ অত্যাচারিত তারা খুব ভালো করে জানে, এবং আশেপাশে আমরা তাকালে দেখব যে মনে করেন একটা খালি প্লট আছে, এই খালি প্লট আছে মানে বেচারা আর কপালে কি আছে, দুঃখ আস ভাইরা আমার। কদিন আগে মালয়েশিয়া সফরে গেছিলাম আমরা, তো সেখানে একটা জায়গা আন্দামান সমুদ্রের পাশে একটা জায়গা বেশ সুন্দর লেকের এলাকা আমরা দেখতে গেছিলাম। তো সেখানে ঈগল প্রচুর পরিমাণ থাকে, লঙ্কাবি এলাকার নাম, তো ওখানে স্থানীয় ভাষায় লঙ্কা মানে হলো ঈগল, তো ঈগল অনেক বেশি হয় সেখানে, ঈগল তো সব জায়গায় হয় না, তো আমরা ঈগল দেখতে গেলাম ওখানে। ঝাঁকে ঝাঁকে ঈগল বন থেকে আসে, এসে ওই লেকের পানিতে তারা খাবার খোঁজে। তো যারা যায় ইয়েরা আপনার কি বলে পরিব্রাজকরা, ভ্রমণকারীরা, মুসাফিররা যারা যায়, এই ভিজিটররা যাওয়ার সময় অনেক সময় মুরগির চামড়া টামড়া এগুলো বিভিন্ন ইয়েগুলো রেস্টুরেন্টগুলো বিক্রি করে, প্যাকেট করে করে 5 রিঙ্গিত, 10 রিঙ্গিত, 2 রিঙ্গিত, 4 রিঙ্গিত, তো এগুলো নিয়ে আসে, এনে এগুলো পানিতে ছুঁড়ে ছুঁড়ে দেয়, দিলে ওই ঈগলটা খেতে আসে, ওই ঈগল দেখে মানুষ। তো আমরা যে বোটে নৌকা করে গেছি মনে আছে যে সে নৌকাওয়ালা, তাকে আমরা প্যাকেট দিলাম যে আমরা আর হাত দেবো না এগুলো মুরগির চামড়া টামড়া, তুমি ফেলাও আমরা একটু দেখি ঈগল আস। তো সে ফেললো, ফেলার পর ছোট্ট পলিথিনে, ছোট্ট একটা পলিথিনে প্যাক করা ছিল, ফেলার পর পলিথিনটা সে সুন্দর করে তার বোর্ডের এক জায়গায় রেখে দিল, আরেকটা পলিথিন ছিল সেই পলিথিনগুলো দিয়ে দিয়ে শেষ করলো, শেষ হওয়ার পর পলিথিনটা সে ওখানে রেখে দিল। সাথেই আমাদের এক বাংলাদেশি বলতেছে, লক্ষ্য করছেন এই লোকটা কিন্তু মূর্খ, অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, কিছুই বুঝে না সে তেমন, এবং এখানে বেশিরভাগই বন জঙ্গল, তেমন কোনো কালচারাল ডেভেলপমেন্ট বলতে তেমন কিছু নাই, অন্তত এই লোকরা পায় নাই, অন্তত অনেকে আছে এরকম এরা যারা এই ধরনের পেশা কাজ করছে এখানে। তো আমাকে বললো যে দেখেন এই পলিথিনটা সে পানিতে ফেলে দিতে পারতো, আমাদের বাংলাদেশ যদি হইতো, হ্যাঁ, তো পানিতে ফেলতে এক সেকেন্ডও কেউ চিন্তা, হাতে গোনা কিছু মানুষেরা কেউ চিন্তা করতো না, টুপ করে ছেড়ে দিত, কিন্তু ছাড়ে নাই। কেন? এটা পানিতে ফেলবো, এইটা পানিতে ফেললে পানি দূষণ হবে, পানিতে যে মাছ থাকে তাদের কষ্টতির কারণ হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, প্রাকৃতিক আপনার যে পরিবেশ সেটা নষ্ট হবে, এই জন্য সে ওটা পানিতে ফেলেনি, এটাকে যথাস্থানে নিয়ে ফেলবে। যদিও এগুলো আমাদের ব্যক্তিগত পর্যায়ের প্রচেষ্টা, আপনি বলবেন যে আরও বড় লেভেলের ক্ষতি হচ্ছে,
নদী দূষণ হয়ে যাচ্ছে, গাছ নিধন নিধন হয়ে যাচ্ছে, কলকারখানাগুলোর কারণে আপনার কালো ধোঁয়ার কারণে নানা কারণে প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কথা হলো যে সেসব কারণে নষ্ট হচ্ছে সেটার বিরুদ্ধে আন্দোলন করেন, জনসচেতনতা গড়ে তোলেন, কিন্তু ব্যক্তি লেভেলে সতর্ক হবেন না, তাহলে সবাই মিলে প্রকৃতিটা ধ্বংস করে ফেলাই, এরপর সবাই মিলা দুনিয়াটার ধ্বংস ডেকে নিয়ে আসি, এটা তো কখনো কাম্য হতে পারে না। আর কে কি করলো না করলো তার চেয়ে বড় কথা হলো একজন মুসলমান হিসাবে আমাকে আল্লাহর কাছে কি দিতে হবে, জবাবদিহি করতে হবে। আপনি মনে করেন ছোটখাটো বিষয়, এগুলো কোনো বলার বিষয় হলো না, এগুলো ছোটখাটো বিষয় না, এগুলো অনেক বড় বিষয়। ইমানদারের কাছে ছোট বলতে কোনো কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তুহাক্কিরান্না মিনাল মালা লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো কোনো বড় ভালো কাজ এটাকে লা তুহাক্কির, এটাও হতে পারে তাহকির থেকে, কোনো ভালো কাজকে তাহকির করো না, হ্যাঁ, কোনো ভালো কাজকে ছোট করো না, তাচ্ছিল্য করো না। প্রত্যেকটা ভালো কাজই আমাদের আখেরাতের পথের পথে হয়ে থাকে। এই জন্য মোহতরম হাজরি, আমরা সবাই যার যার থেকে চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। বারবার বলি ভাই রে বাবা রে আসেন, আমরা এমন হয়ে যে ওই যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, আমার হাত মুখ দ্বারা কারোর কোনো কষ্ট হবে না। আপনি হাসিটা দিবেন এমনভাবে দেন কারো বিরক্তির কারণ যেন না হয়, কারো কষ্টের কারণ যেন না হয়। এভাবে প্রত্যেকটা বিষয় আমাদের বাচ্চাদেরকে শেখানো, ফ্যামিলিতে এটা চর্চা করা, বাসায় বাসার বাইরে সব জায়গায় আত্মকেন্দ্রিকতার যে দেয়াল আছে, সীমানা আছে, এটাকে ভেদ করে মানুষের কল্যাণকামী হয়ে কাজ করার চেষ্টা করতে হবে। যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে এই পৃথিবীটা কখনো বাসযোগ্য হবে না, আমাদের স্বদেশটা কখনো বাসযোগ্য হবে না। অতএব সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ আমরা দায়িত্বশীল আচরণ করব ভাই, যেখানে সেখানে যাতা ফেলবো না, এবং পরিচ্ছন্নতা অভিযান কয়েকদিন পরপর করব, কয়েকদিন পরপর করব। আমি অনেক সময় ইন্টেনশনালি দেখা গেলো যে হঠাৎ করে মনে হলো আর এই আমলটা কখনো করা হয়, ঠিক আছে আজকে করি। আমরা যে রমাদান প্ল্যানার দিয়েছি, আপনাদের অনেকে নিয়েছেন রমজানের আগে দিয়ে, সাধারণত আমরা এটা সারা বছরের জন্য করবো ইনশাআল্লাহ। সেখানে দিনের কাজ হিসাবে প্রতিদিন একটা ভালো কাজের জন্য আমরা সেখানে অ্যাডভাইস করি, এর মধ্যে এই কাজটা আছে যে আজকে আমি পাবলিক প্লেস পরিষ্কার করব। আজকে দিনের ভালো কাজ হলো যে একটা পাবলিক প্লেস, হয়তো একটা দোকানের সামনে পরিবেশ নষ্ট আছে, আমি সেখানে নিজের দায়িত্বে একটু ফেলে দিই, মানে এগুলো পরিষ্কার করব। যারা ফেলে দিয়ে গেছে তারা গুনাহ করছে, তো আমি তুলে আমি সব আহরণ করব এবং আমি মানুষের কল্যাণে নিজেকে একটু নিবেদন করব। এরকম কাজগুলো ভাইরা অভ্যাস গড়ে তুলতে হয়। আপনি আপনার সন্তানকে মানুষের জন্য কাজ করতে শেখান, আপনার সন্তান সবার আগে আপনাকে ফিডব্যাক দিবে, আপনার কল্যাণে সে কাজ করবে। মানুষের জন্য কল্যাণে কাজ করলে তার সবচেয়ে বড় উপকারিতা আপনি নিজেই পাবেন, দুনিয়াতেই পাবেন, আখেরাত তো আছেই। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ভাইরা আমার, পাবলিক প্লেসে আপনি উঠছেন বা চলছেন, আমাদের তো এমন একটা পরিস্থিতি, আমি যখন সৌদি থেকে প্রথম প্রথম আসছি আপনার দেশে থাকা শুরু করছি, মানে প্রবাসে 10 বছর লম্বা সময় থাকার পর গাড়িতে খেয়াল করলাম, যদিও আগেও দেখছি কিন্তু আগে এত ডিপলি খেয়াল করি না, শেষে খেয়াল করলাম যে যে গাড়ি চালায় চাপ দেওয়া ছাড়া চালাইতেই পারে না। তাই আমি বললাম এটা কোনো কথা, আমি তো দেখছি সৌদি আরবে অন্যান্য দেশে কেউ কারো চাপ টাপ দেয় না, যে যে তার তার রোডে যায় সিগনাল অনুযায়ী সবাই চলাফেরা করে। তো আমার পাশে থাকা একজনে বললো আপনি যে ফেরেশতাগিরি করতেছেন ওইটা করলে আপনি আর এখান থেকে গুলিস্তানা যাওয়া লাগবে না, চিটাঙ্গুটি বসে থাকা লাগবে না। আমি কেন চাপ না দিলে তো আপনার কেউ জায়গা দিবে না, এইখানে এদেশে চলার নিয়মই হলো কি আরেকজনটা চাপ দিলে আপনি যাইতে পারবেন, আর চাপ দিতে পারবেন না আপনি চাপ খাবেন বসে বসে। আমরা কোন জায়গায় চলে গেছি চিন্তা করেন, এটা কোনো মুসলমানের আচরণ, মুসলমানের কালচার, মুসলমানের সমাজের চিত্র এটা হতে পারে না। ঠিক আছে অনিয়মের কারণে, বিশৃঙ্খলার কারণে, আপনার সামাজিক এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার অভাবে আমাদের সবার সম্মিলিত অনিয়ম করার যে প্রবণতা, এসবগুলোর কারণে এই ভয়ঙ্কর রূপ ধারণ করছে, কিন্তু এটাকে পরিবর্তন করা লাগবে কি লাগবে না বলেন? আমি শুরু করে দিই, সারা দেশ কি করলো জানি না, আমি আমার জায়গা থেকে চেষ্টাটা করি, আমি পরিপূর্ণ ফেরেশতা হয়ে যেতে পারবো না, তো চেষ্টাটা করা উচিত, তা না হলে এটার প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষের কল্যাণকামী, কারোর জন্য ক্ষতিকারী না হয়ে আমরা সে তৌফিক দান করব। সেই সাথে আপনারা সবাই কমবেশ জানেন নিশ্চয়ই যে বিশেষ করে এই ডেঙ্গুর উপদ্রব থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করার জন্য ডাক্তাররা আমাদেরকে বলছেন, বিধায় আমরা অলসতা করব না, অনেক সময় বাচ্চারা বাসার অন্য কেউ
অলসতা করে শুয়ে পড়লো, একটা ডেঙ্গু কামড় দিল, একটা সমস্যা তৈরি হলো, এরপরে কোত্থেকে কোথায় চলে যেতে হবে, আপনার কত টাকা চলে যাবে আপনি নিজে টের পাবেন না। এই জন্য আপনার আমার কর্তব্য হলো যে আমরা সচেতনতার অংশ হিসেবে এটাও করব যে মশারি টানাবো, বাসায় মশা দেখলে সেটা পুরো মারার চেষ্টা করব এবং পরিষ্কার রাখার চেষ্টা করব। সন্ধ্যার পরে আপনার জানলা টানলা বন্ধ করে যদি মশা আটতে না পারে বা সন্ধ্যার আগে আগে সেটা খেয়াল রাখবো। অর্থাৎ যাবতীয় যা যা সতর্ক থাকা দরকার সেগুলো আমরা করবো, আর সেই সাথে সুন্নাহ লাইফস্টাইল সবসময় ফলো করব। সুন্নাহ লাইফস্টাইল ফলো করলে আল্লাহ তাআলা আপনাকে বেশিরভাগ বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সুন্নাহ লাইফস্টাইল মানলে মানুষের আসে। পেট পরিপূর্ণ খাবেন না, পেটটা একটু ফাঁকা রেখে খাবেন। এখন তো পেট পরের কথা, গলায় খালি থাকে না, পেট তো পরের কথা। এদিকে ফুল করতে করতে আয়সা এ পর্যন্ত আয়সা ঠেকে, এই অবস্থা হয়ে যায়, তাই না? অথচ সুন্নাত হলো পেটের তিন ভাগের এক ভাগ খাওয়া, এক ভাগ পানি, আর এক ভাগ খালি রাখা ডাইজেস্ট হওয়ার জন্য। তার মানে ক্ষুধা থাকতে উঠা, একটু ক্ষুধা থাকবে সেভাবে উঠা। এখন যখন ডাক্তাররা বলা শুরু করছে এই ডায়েট সে ডায়েট কি কিটো ডায়েট, এখন দেখা যায় বাহ দুনিয়ার পেটুক মানুষটাও এখন অল্প কটা দুই চামচ কেন আমি ডায়েট করি ডায়েট করি, দুই চামচ ভাত নিয়ে বসে আছে। হ্যাঁ, পানিও এক ভাগ খাইতে বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তরকারি যখন খাবেন, লাউ যখন বাড়ায় খাবেন, ওটা তো পানি। আপনি যখন চাল কোমড়া বাড়ায় খাবেন, ওটা তো পানি। আপনি যখন সবজি বাড়ায় খাবেন, সালাদ বাড়ায় খাবেন, শসা বাড়ায়, মধ্যে পানি জাতীয়। দেখেন হাদিসের যে নির্দেশনা, সেই 1450 বছর আগে যখন এই বিজ্ঞানের এত উন্নতির কিছুই নাম গন্ধ ছিল না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছে, এখন আমরা সেই জায়গায় চলে আসছি। এখন পাবলিক দেখেন দাওয়াত দিলে মেহমানও পাতে ভাত যা নেয়, সবজি এবং সালাদ তার চেয়ে কম নেয় না এখন। আর এক সময় দেখা যেত যে না, দাওয়াত খাইতে আসছি কিসে সবজি সালাদ খাই, এটা নিজের বাইরে অভাব আছে, গোষ্ঠ টানো, ঠিক না? আমি ঠিক ভাইরা আমার তো সুন্নাত মানার মধ্যে কল্যাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বলছেন তখন সাহাবীরা বা তখনকার মুসলমানরা বুঝে নাই, তো এখন সায়েন্স আমাদের সামনে বুঝাই দিয়ে গেছে। অনেক বিষয় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখনও বিজ্ঞান সেটার যথার্থতা, উপযুক্ততা, প্রয়োজনীয়তা, যৌক্তিকতা আবিষ্কার করতে পারে নাই, 100 বছর পরে করবে, 50 বছর পরে করবে, কিন্তু হবে। আর হোক বা না হোক তিনি কখনো অযৌক্তিক নির্দেশ করেননি, কারণ আল্লাহর পক্ষ থেকে ওহিপ্রাপ্ত হয়েছেন। রাত্রে তাড়াতাড়ি শুয়ে যান, শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আরও অনেক সুন্নাহ আছে, যে সুন্নাহগুলোকে খুঁটে 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 আমল করলে ইনশাআল্লাহ আমরা সেফ থাকতে পারবো, নিরাপদ থাকতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, আমাদের সবাইকে সুস্থ রাখুন। অসংখ্য অগণিত বহু মানুষ হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, শুয়ে আছেন। আমি ডেঙ্গু রোগী নিয়ে টানাহেঁচড়া করেছি, সেবা করেছি, আমার পরিবারের মধ্যে হয়েছে, আমি দয়া আমি জানি কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ হ্যাসেল, কী পরিমাণ অর্থের খরচ। আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন। শুধু এটা কেন, আরও কত ভয়াবহ ব্যাধি আমি এর আগে আপনাদের বলেছি, ক্যান্সার বাংলাদেশে এখন ঘরে ঘরে হয়ে যাচ্ছে, তারপর হার্টের রোগ ঘরে ঘরে হয়ে যাচ্ছে, কিডনি সমস্যা ঘরে ঘরে, মেইন মেইন বড় তিনটা রোগ সমস্যা ঘরে ঘরে হয়ে যাচ্ছে। ইউনাইটেড হসপিটালের একজন বড় ডক্টর এবং এভার কেয়ারের একজন বড় ডক্টর, আমার আব্বা অসুস্থ কারণ সময় তাদের সাথে আমি বসে লম্বা সময় কথা বলেছি, কেন এগুলো হচ্ছে আমাদের দেশে, কেন এত বাড়ছে। ভদ্রলোক শুধু আমাকে বললেন যে ডায়ালিসিসের যত মেশিন আমাদের দেশে আছে এইগুলোতে আপনার স্লট খালি থাকে না, এত রোগী বাড়ছে যে স্লট খালি থাকে না। এই যে আজে বাজে খাবার টাবার খেয়ে এরপরে সুন্নাহ লাইফস্টাইল তো নাই, আমরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, নিজে যদি অসুস্থ হন ইবাদতবন্দিগি তো করতে পারবেন না। আল মুমিনুল কাওয়িয়্যু আহাব্বু ওয়া খায়রুন ইনদাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমানদারের চাইতে সবল ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয়। এ হাদিসের ব্যাখ্যা ইমানের দিক থেকে শক্তিশালী হওয়ার কথা যেরকম বলেছেন মুহাদ্দিস এবং ওলামাদের অনেকে, আবার অনেকে এও বলেছেন যে ব্যক্তি নিজে সতর্ক থেকে, সেফ থেকে, নিজেকে সুস্থ সবল রাখার চেষ্টা করেছে সে আল্লাহর কাছে প্রিয়। ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি অবহেলা করে নিজে অসুস্থ হয়ে নিজেকে দুর্বল করে ফেলেছে তার চাইতে, আর যার এমনিতে হয়ে গেছে আল্লাহ পদ্ধতি তার তো কোনো দায় নেই। অতএব ভাইরা আমার, নিজেদের সুস্থ থাকতে হবে আমার দুনিয়ার জন্য, আমার আখেরাতের জন্য। আপনি তো ভালো করে আল্লাহকে সিজদা করতে পারবেন না, রুকু করতে পারবেন না অসুস্থ হয়ে গেলে, ইবাদত করতে পারবেন না অসুস্থ হয়ে গেলে। অতএব সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কতগুলো ব্যবস্থা দেখেন, আগে থেকে আজওয়া খেজুর খাও যাতে অসুখ না আসে, আগাম সতর্কতা। আমরা যে টিকা বলতেছি এখন, সকালে 7টা আজওয়া খেজুর খাইলে তার বড় রোগ হয় না, এর মানে কি? রোগ হলে ওষুধ খাবো সেটা পরে, রোগ হওয়ার আগে থেকে সতর্ক থাকতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে এগুলো নিছক দুনিয়াবি বিষয় না, ইমানদারের জীবনের সব কিছুর সাথে কি আছে, আখেরাতের রিলেট বা সম্পর্ক আছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং ভালো রাখুন। জাযাকুমুল্লাহ খাইর।